অনেক দিন আগের কথা, এক বনে অনেক ধরনের পশু পাখি বসবাস করত, আর সেই বনে রাজা ছিল সিংহ। সে বেশ কিছুদিন ধরে অসুস্থ, তাই বনের সবাই ইচ্ছা খুশি মতো চলাফেরা করত। সেই বনে এক চালাক শিয়ালও থাকত, সে সবসময় চাইত বনের রাজা হতে। বনে অনেক ধরনের জীবজন্তু আছে, তাই আমি যদি সবাইকে গিয়ে নতুন রাজা বানানোর জন্য প্রস্তাব দিই, তাহলে সবাই মিলে আমাকে রাজা বানাবে। তখন আমি শান্তিতে বসে আরাম করে খেতে পারবো। যাই, আর দেরি না করে সবাইকে নতুন রাজা নির্বাচনের প্রস্তাবটা দিই। এই বলে শিয়াল তার ঘর থেকে বাইরে বের হলো, আর চলতে চলতে পথে দেখা হয়ে গেল এক হরিণের সাথে। তখন হরিণ শিয়ালকে উদ্দেশ্য করে বলল, কিরে শিয়াল ভাইয়া, এত ব্যস্ত হয়ে চললি কোথায়? আমি আসলে তোমার কাছে এসেছি। আমার কাছে এসেছো কেন, কি মনে করে? দেখো, আমরা অনেক পশু পাখি এই বনে বসবাস করি, কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই, তাই আমাদের মধ্যে একতা আনতে একজন ভালো রাজার দরকার। তুমি ঠিকই বলেছো, আমাদের একজন রাজার প্রয়োজন। কিন্তু আমাদের মধ্যে রাজা কি হবে সেটাই চিন্তার বিষয়। আমার মনে হয় যে আমার মতো জোরে দৌড়াতে পারে এবং দেখতে সুন্দর, তাকে এই বনের রাজা করা উচিত। হরিণের এই কথা শুনে শিয়াল অবাক হয়ে বলল, দেখো, রাজা হতে হলে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন, যেটা এ বনে শুধু আমারই আছে। এই বলে শিয়াল সামনের দিকে চলতে লাগলো, আর হাঁটতে হাঁটতে বলল, হরিণ এমনটা বললে হবে নাকি? বনের অন্য প্রাণীরা হয়তো আমাকে রাজা করতে চাইবে। এমন ভাবে কিছু পথ চলার পর তার দেখা হলো এক বানরের সাথে। তখন শিয়াল বানরকে বলল, বানর ভাই, এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? এই একটু খাওয়া দাওয়া করছি আর কি। তা তুমি এই ভর দুপুরে চললে কোথায়? আমি আসলে তোমার কাছেই এসেছি। দেখো, আমরা এ বনে অনেক পশু পাখি বসবাস করি, কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই, তাই একতা আনতে আমাদের একজন রাজার প্রয়োজন। তুমি তো একদম আমার মনের কথাটাই বলে দিলে শিয়াল, এই বনে একজন রাজা দরকার, আর রাজা হবে সেই যে কিনা এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যেতে পারে, আর কোনো বাধা ছাড়াই সবার খোঁজ খবর নিতে পারে। তাই এই বনের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। বানরের এই কথা শুনে শিয়াল খুবই হতাশ হয়ে গেল আর বলল, দেখো, রাজা হতে গেলে প্রখর বুদ্ধির প্রয়োজন, যেটা এই বনে শুধু আমারই আছে, তাই এই বনের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। এই কথা বলে শিয়াল সেখান থেকে সামনের দিকে এগোতে লাগলো আর হাঁটতে হাঁটতে বলল, শুধু হরিণ আর বানর বললেই হবে নাকি? বনের অন্য প্রাণীরা অবশ্যই আমাকে রাজা করতে চাইবে। এভাবে কিছু পথ চলার পর তার দেখা হয়ে গেল এক হাতির সাথে। তখন শিয়াল হাতিকে বলল, কেমন আছো হাতি ভাইয়া? এই তো ভালোই আছি। তা তুমি আমার কাছে কি মনে করে এসেছো? আমি তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি। তা কি বলবে বলো, আমার তাড়া আছে, কারণ আমার খুব ক্ষুধা পেয়েছে। দেখো, আমাদের বনে অনেক ধরনের জীবজন্তু বসবাস করে, কিন্তু আমাদের মধ্যে কোনো একতা নেই, আর একতা আনতে একজন রাজার প্রয়োজন। তুমি তো একদম খাঁটি কথা বলেছো, এ কথা তো আগে ভেবে দেখিনি। কিন্তু এ বনের রাজা কি হবে সেটা তো ভাবনার বিষয়, রাজা হতে গেলে তো বুদ্ধি, শক্তি আর সাহসের প্রয়োজন, আর সেটা তো শুধু সমস্ত বনে একমাত্র আমারই আছে, তাই আমি হব এই বনের রাজা। দেখো, রাজা হতে হলে প্রখর বুদ্ধির প্রয়োজন, যেটা এই বনে শুধু আমারই আছে, তাই এই বনের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। শিয়াল হাতির কথা শুনে ভীষণই হতাশ হয়ে গেল। এমনি ভাবে সে জঙ্গলে সব প্রাণীর কাছেই গেল, আর সবাই নিজেকেই বনের রাজা হিসাবে যোগ্য মনে করল। তখন শিয়াল একটা বুদ্ধি বের করল আর বলল, আমি বনের সবাইকে এক জায়গায় জড়ো করব, আর সেখানে আমার রাজা হওয়ার প্রস্তাব রাখবো। হতে পারে সবাই একসাথে থাকলে আমাকে রাজা বলে মেনে নেবে। যেমন ভাবা তেমন কাজ, শিয়াল বনে সব পশু পাখিকে এক জায়গায় জড়ো করলো আর বলল, বন্ধুরা, আমরা সবাই এখানে জড়ো হয়েছি আমাদের রাজা নির্বাচনের জন্য।
এতে আবার এত বলাবলির কি আছে? এই বনে সবাই জানে আমি সবার চেয়ে বেশি শক্তিশালী, তাই আমি হব এই বনের রাজা। শুধু শক্তি থাকলে রাজা হওয়া যায় না, তোমার এত বড় শরীর নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগে। কিন্তু আমাকে দেখো, আমি এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে পারি, আর তাই খুব সহজে আমি সবার খোঁজ খবর নিতে পারবো, তাই আমি হব এই বনের রাজা। তখন সবাই বানরের সাথে একমত হলো, আর বানরকে সবাই বনের রাজা হিসাবে মেনে নিল। কিন্তু শিয়াল কোনোভাবেই বানরকে বনের রাজা হিসাবে মেনে নিতে পারল না। তখন শিয়াল সেখান থেকে চলে গেল আর দুষ্টবুদ্ধি ভাবতে লাগলো। এই বানর খুব বার বেড়েছে, এই বেটাকে তো একটা শিক্ষা দিতেই হবে, আর সবাইকে এটা দেখাতে হবে যে বানর এই বনের রাজা হওয়ার যোগ্যতাই রাখে না। পরদিন শিয়াল বনের ভিতর দিয়ে হাঁটতে লাগলো, আর সে গাছে একটা কোটর দেখতে পেল। সেখান থেকে শিয়াল একটা মৌমাছিকে বের হতে দেখল। তখন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। তখন সে সোজা বানরের ওখানে গেল আর বলল, রাজামশাই, আপনার জন্য একটা দারুণ সুখবর এনেছি। বনের শেষে এক গাছের কোটরে বিভিন্ন ধরনের সুস্বাদু সব খাবার রয়েছে, যেসব খাবার একমাত্র আপনারই জন্য। তাই আপনি যদি সেখানে গিয়ে আমাদের সবার জন্য খাবার নিয়ে আসতেন, তাহলে আমরা একটু সুস্বাদু খাবার খেতে পেতাম। কি বলো তুমি, গাছের কোটরে সুস্বাদু খাবার? তাহলে তো সেখানে গিয়ে একবার আমাকে দেখতে হয়। চলো আমার সাথে, জায়গাটা আমাকে দেখিয়ে দাও, আমি সবার জন্য খাবার নিয়ে আসি। তখন শিয়াল বানরকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর বানর বলল, আর কত দূর শিয়াল, আমার যে আর তর সইছে না। মহারাজ, ভালো কিছু পেতে হলে তো একটু সবুর করতেই হবে। এমনি ভাবে আরো বেশ কিছু পথ চলার পর তারা সেই গাছের ওখানে এসে পৌঁছালো। তখন শিয়াল বলল, মহারাজ, এই সেই গাছ, আর ওই যে কোটো দেখতে পাচ্ছেন, ওর ভেতরেই রয়েছে সুস্বাদু সব খাবার, তাই আপনি আর দেরি না করে খাবারগুলো নিয়ে আসুন। তখন বানর খাবার আনার জন্য যেই না গাছের কোটরে ঢুকলো, অমনি মৌমাছির দল কামড়ে কামড়ে বানরের নাস্তানাবত অবস্থা করে দিল। শিয়াল, এটা তুমি আমার সাথে কি করলে? আমি এই বনের রাজা, তুমি আমাকে এভাবে বোকা বানাতে পারলে? তখন শিয়াল বনের সব প্রাণীকে এক জায়গায় জড়ো করলো আর বলল, তোমাদের এই রাজা যে কিনা সামান্য মৌমাছির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে না, সে নাকি এই বনের সবাইকে রক্ষা করবে। তোমরা তাকে রাজা বলে মানলেও আমি তাকে রাজা বলে মানি না। তখন বনের অন্য সব প্রাণীও বানরের এই অবস্থা দেখে খুবই হাসাহাসি করল, আর তাকে রাজা থেকেও বহিষ্কার করল। তখন শিয়াল সবার উদ্দেশ্যে বলল, বন্ধুরা, এখন তো নতুন রাজা নির্বাচন করা প্রয়োজন, এখন তোমরাই বলো আমাদের নতুন রাজা কে হবে। আমি আগেই বলেছিলাম আমাকে রাজা করার জন্য, কারণ আমার গায়ে অনেক শক্তি। তুমি শক্তিশালী হলে কি হবে, তোমার মাথায় তো বুদ্ধি অনেক কম, আর তাছাড়া তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগিয়ে দাও। তাই আমি বলি কি, আমি দেখতে যেমন সুন্দর তেমনি অনেক জোরে দৌড়াতেও পারি, তাই আমি খুব সহজে জঙ্গলে সবার খোঁজ খবর নিতে পারবো, তাই আমারই জঙ্গলে রাজা হওয়া উচিত। হরিণের এই কথা শুনে বনের সবাই হরিণকে রাজা বানাতে রাজি হল, কিন্তু শিয়াল কোনোভাবেই হরিণকে বনের রাজা হিসাবে মানতে চাইল না। হরিণকেও বানরের মতো একটা শিক্ষা দিতেই হবে, আর সবাইকে দেখাতে হবে যে হরিণ বনের রাজা হওয়ার যোগ্য নয়। হরিণকে কিভাবে ফাঁদে ফেলা যায় সেটা ভাবতে ভাবতে শিয়াল বনের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। তখন সে দেখলো ঝোপের ভেতর ফাঁদ পাতা রয়েছে। তখন তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তখন শিয়াল হরিণের কাছে গেল আর বলল, রাজামশাই, বেশ কয়েকদিন হলো আপনি তো কোনো তাজা ঘাস খেতে পারেন না, আজ আমি জঙ্গলের ওদিকে ঝোপের মধ্যে দেখে এলাম কিছু কচি কচি ঘাস জন্মেছে, আপনি যদি খেতে চান তাহলে আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি। তুমি ঠিক বলেছ শিয়াল, বেশ কিছুদিন হলো কচি ঘাস খাই না, চলো আজ আমি কচি ঘাস খেয়ে আসি। তারপর শিয়াল হরিণকে নিয়ে সেই ঝোপের কাছে গেল। রাজামশাই, এই সেই ঝোপ, আর ওখানে কচি ঘাসগুলো তো আপনার অপেক্ষায় আছে, তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিন মহারাজ।
যেই না হরিণ কচি ঘাস খাওয়ার লোভে ঝোপের ভেতর ঢুকলো, অমনি সেইখানে পাতা ফাঁদে আটকে পড়ল। এই ছিল তোমার মনে, আমি তো তোমাকে বিশ্বাস করে এখানে এসেছিলাম, আর তুমি কি না আমার সাথে এমন ধোকাবাজি করলে। তখন শিয়াল বনের সব পশুকে সেখানে ডেকে নিয়ে এলো আর বলল, যে নিজের লোভ ও বিপদ সামলাতে পারে না, তোমরা তাকে রাজা হিসাবে মানলেও আমি তাকে রাজা হিসাবে মানি না। হরিণের এই কাণ্ড আর শিয়ালের এই কথা শুনে সবাই লজ্জা বোধ করল, আর হরিণকে কেউ রাজা হিসাবে মানতে চাইল না। তখন শিয়াল মনে মনে বলল, নিশ্চয়ই সবাই আমাকে রাজা বানাবে, রাজা হওয়ার মতো আমি ছাড়া তো আর কেউ নেই। আর ঠিক তখন হাতি বলে উঠল, আমি আগেই বলেছি এই বনের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। আগে দুইবার বোকা রাজা নির্বাচনের জন্য সবাই খুব লজ্জিত ছিল, তাই এবার কেউ কোনো কথা বলল না, কিন্তু তবুও সবাই হাতিকে রাজা হিসাবে মেনে নিল। কিন্তু শিয়াল নিজেকে ছাড়া অন্য কাউকে রাজা হিসাবে মানতে চাইল না। তখন সে মনে মনে বলল, বেটা হাতি, রাজা হওয়ার তোর খুব শখ তাই না, দেখিস আমি তোর কি হাল করি। এমনি ভাবে বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু এবার হাতি ছিল খুবই হুঁশিয়ার। আমি কোনোভাবেই শিয়ালের ফাঁদে পা দেব না, আমি শিয়ালের চেয়ে অনেক বুদ্ধিমান, সে আমাকে কিছুতেই হারাতে পারবে না। শিয়াল আমাকে যতই লোক দেখাক না কেন, আমি কিছুতেই ওর সাথে যাব না। কিন্তু শিয়াল ছিল খুবই চালাক, সে এবার হাতিকে ফাঁদে ফেলার জন্য নতুন কোনো উপায় ভাবতে লাগলো। আমাকে নতুন কোনো উপায় বের করতে হবে, হাতি বেটা খুব সতর্ক হয়ে গেছে, তাই হাতিকে হরিণ আর বানরের মতো করে ধোকা দেওয়া যাবে না। কিছুক্ষণ ভেবে শিয়াল একটা বুদ্ধি বের করল। তখন শিয়াল হাতির ওখানে গেল। মহারাজ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, বনের উত্তর দিক থেকে শুনে এলাম এই বনে নাকি আপনার চেয়েও শক্তিশালী একটা হাতি এসেছে, সে নিজেকে এই বনের রাজা দাবি করছে, আর বনের অন্য প্রাণীরা নাকি তাকেই রাজা বানাবে। এই কথা শুনে হাতি রেগে গজগজ করে বলল, কি বললি তুই, কার এত বড় সাহস যে নিজেকে আমার চেয়ে শক্তিশালী মনে করে, চল তো গিয়ে দেখি তার শক্তি। তখন শিয়াল হাতিকে একটা কুয়ার কাছে নিয়ে গেল। মহারাজ এগিয়ে গিয়ে দেখুন, সেই হাতি এর ভেতরেই আছে, যে নিজেকে আপনার চেয়েও বেশি শক্তিশালী বলে মনে করে। তখন হাতি কুয়াতে তার ছায়া দেখে ভাবল সেখানে অন্য হাতি। কে রে তুই, তোর এত বড় সাহস যে তুই নিজেকে আমার চেয়ে শক্তিশালী মনে করিস, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। এই বলে হাতি কুয়ার ভেতর লাফিয়ে পড়ল আর সেখানেই আটকে পড়ল। তখন শিয়াল সবাইকে সেখানে নিয়ে এলো আর বলল, যে নিজের ছায়াকে চিনতে পারে না আর তাকে সূত্র ভেবে ঝাঁপিয়ে পড়ে, তোমরা তাকে রাজা হিসাবে মানলেও আমি তাকে রাজা হিসাবে মানি না। অন্যদিকে বনের রাজা সিংহ সুস্থ হয়ে গেছে। আমার মাথায় অনেক বুদ্ধি, আমি এই বনের সবাইকে বোকা বানাতে পারবো, তাহলে এবার সিংহকে বোকা বানিয়ে আমি হব বনের রাজা। বেশ কিছুদিন পর শিয়াল বনের মধ্যে হাঁটতে হাঁটতে বলল, সিংহকে কিভাবে বোকা বানানো যায়, যদি ধরা পড়ি তাহলে তো সিংহ আমাকে খেয়ে নেবে। এ বিষয় নিয়ে ভাবতে ভাবতে শিয়াল আনমনে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগলো, আর হঠাৎ করে সে এক গর্তে ফেঁসে গেল। তখন শিয়াল চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও। এমনি ভাবে শিয়াল গর্তে পড়ে আছে। দুদিন পর হরিণ গর্তের পাশ দিয়ে যাওয়ার সময় দেখল গর্তে শিয়াল পড়ে রয়েছে। হরিণ ভাই আমাকে বাঁচাও, আমি এখানে দুই দিন ধরে আটকে আছি, আমাকে একটু সাহায্য করো হরিণ ভাই। তোমাকে সাহায্য করব আমি, তোমার কারণে আমি আমার রাজত্ব হারিয়েছি, আমি কত সুখেই না ছিলাম, কিন্তু তুমি আমার সুখের জীবনে জল ঢেলে দিয়েছ, এখন তুমি এই গর্তে পচে মরো শিয়াল। এই বলে হরিণ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর হাতি আসলো সেখানে। হাতিকে দেখে শিয়াল বলল, তে ভাই আমাকে এই গর্ত থেকে বের করো, আমাকে বাঁচাও, আমি এখানে দুই দিন ধরে আটকে আছি, আমাকে সাহায্য করো হাতি ভাই।
তোকে বাঁচাবো আমি, এটা তুই ভাবলি কি করে? তোর কারণে আমি আমার সুখের জীবন হারিয়েছি, তোকে আমি কখনোই ক্ষমা করব না, তুই এখানেই পচে মর, এতে আমার কিছুই যায় আসে না। হাতিও সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সিংহ বনের সবাইকে এক জায়গায় জড়ো করল আর বলল, আজ দুদিন হয়ে গেছে, শিয়ালের কোনো খোঁজ খবর নেই, কেউ কি ওর খবর জানো? মহারাজ, আমি ওকে সকালে এক গর্তে পড়ে থাকতে দেখেছি, আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমি ওকে সাহায্য করিনি। কেন, তুমি ওকে সাহায্য করনি কেন? ও তো আমাদের সকলের বন্ধু, যদিও ওর মাথায় দুষ্ট বুদ্ধি আছে, তবুও তোমার উচিত ছিল ওকে সাহায্য করা। চলো তাকে উদ্ধার করে নিয়ে আসি। তারপর সিংহ গিয়ে শিয়ালকে গর্ত থেকে বের করল। তখন শিয়াল বলল, সিংহ মহারাজ, আমি খুবই লজ্জিত, আমি সবাইকে শুধু বিপদের মুখে ঠেলে দিই, আর আজ আমি নিজেই বিপদে ফেঁসে গিয়েছিলাম, তবু আপনি আমাকে বাঁচালেন, আর এসব গুণের জন্যই তো আপনি হলেন এই বনের রাজা। এরকম আরো সুন্দর সুন্দর গল্প দেখতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটিকে অন রেখো।